স্কুলের পড়াটা মুখস্থ করে গেলাম পরীক্ষায় লিখলাম ভালো নাম্বার পেলাম আমি স্বার্থ সো এখানে আমার সৃজনশীলতার বিকাশ অথবা চিন্তা ভাবনার বিকাশ এই সুযোগটা খুবই কম ছিল এখন শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষকরা আসলে নিজের মতো করে পড়াতে পারছেন না তাদের কাছে একটা নির্দেশিকা দেওয়া আছে সব কিছু বাদ দিয়ে শুধু এ প্লাসের দিকেই ছোটা এ প্লাস ছাড়া এ পেলেও সেটা গ্রহণযোগ্য না সেটা অনেক খারাপ শিক্ষা ব্যবস্থা তখন কেমন এখন কেমন এই পরিবর্তনটা কিভাবে দেখেন হ্যাঁ তখন তো আমরা আসলে আমাদের সময় আমি মনে করি যে আমাদের সময় ছিল টিচার যা বললেন ওইটাই বেদ বাক্য স্যার বলেছেন এটাই মানে স্যারের সাথে আর্গুমেন্ট করার আমাদের হয়তো ওই সাহসটা ছিল না বা আমাদের সময় এভাবেই চলতো শিক্ষা ব্যবস্থা এখন স্টুডেন্টরা অনেক মানে বেশি জানে বা ওদের জানার স্কোপগুলি অনেক বেশি তবে বেসটা আমার কাছে মনে হয় যে এখন একটু দুর্বল ভিত্তিপ্রস্তর আসলে একটুখানি নড়বড়ে হয়ে গেছে যখন শিক্ষকরা আসলে নিজের মতো করে পড়াতে পারছেন না তাদের কাছে একটা নির্দেশিকা দেওয়া আছে স্টুডেন্টের সাথে এভাবেই কমিউনিকেট করতে হবে আগে সেটা ছিল না প্রত্যেকটা শিক্ষকের আলাদা আলাদা পড়ানোর স্টাইল ছিল আমাদের ছিল হচ্ছে আমরা গদবাধা কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করতাম তারপরে সেটাই লিখে আসতাম পরীক্ষার খাতায় ওখানে ভালো নাম্বার পেলেই সার্থক হিসেবে আমাদের ধরে নেওয়া হতো যদিও আমার মুখস্থ বিদ্যা ভালো না সো অঙ্ক আমি আপনার মতো মুখস্থ করতে পারতাম না কিন্তু আমি আবার বুঝতে পারতাম যে এটা আসতে পারে ওটা আসতে পারে ওটাই চলে আসতো কপাল ভালো ছিল তো যাই হোক সো আমার সময়ে এটাই ছিল যে কোচিংয়ের পড়াটা পড়ে গেলাম স্কুলের পড়াটা মুখস্থ করে গেলাম পরীক্ষায় লিখলাম ভালো নাম্বার পেলাম আমি সার্থক তো আসলে তখন আমি যেটা ফেস করেছি যে এখানে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই কারণ আমাকে আমি তো প্রশ্ন উত্তর মুখস্থ করে যাচ্ছি এই প্রশ্নটাও আমি বানাইনি উত্তরটাও আমি বানাইনি অন্য কেউ একজন বানিয়ে দিয়েছে আমি মুখস্থ করে বলছি সো এখানে আমার সৃজনশীলতার বিকাশ অথবা চিন্তা ভাবনার বিকাশ এই সুযোগটা খুবই কম ছিল তো যার ফলে দেখা গিয়েছে যে আমরা শিক্ষাটাকে খুবই নিরানন্দময় করে তুলেছিলাম সেই সময় হ্যাঁ আমাদের শিক্ষকরা আমাদের জন্য তো এখন যখন আমরা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড তো সেক্ষেত্রে এখন আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে এখন শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আমরা হঠাৎ করে সুশিক্ষার বিষয়টাকে কেন নিয়ে আসছি তার মানে আমরা আগে শিক্ষা ব্যবস্থা থেকে শিক হয়ে যেই ফলটা লাভের আশা করতাম নিশ্চয়ই সেটা পাচ্ছিলাম না এই জন্যই আমরা কিন্তু এখন সুশিক্ষার কথাটা নিয়ে বলছি এবং আমরাও একটু তাহলে শিক্ষা কিছু না কিছু ধরেছে যার কারণে এই যে পরিবর্তনটা দরকার সেটা বুঝতে এবং শিক্ষা আমাদেরকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে তৈরি করছিল কিন্তু একই সাথে আপনার মানবিক গুণাবলী বা একটা একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে তখন কিন্তু সাহায্য করছিল না এই জন্যই কিন্তু আমরা এখন কথা বলি যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড শুধু শিক্ষা না সুশিক্ষাটাই হবে জাতির মেরুদণ্ড যাতে সেখানে নৈতিক এবং পুঁথিগত বিদ্যা দুটোরই সংমিশ্রণ থাকে আমাদের সময়টা আমি বলবো গোল্ডেন টাইম ছিল এখন যে গ্রেডিংয়ে আসার পরে আমাদের সময় আমরা মুখস্থ করেছি কিন্তু দেখা গেছে যে হ্যাঁ নাম্বারও পেয়েছি স্টার মার্কস এই ধরনের স্ট্যান্ড করা এগুলো ছিল কিন্তু এখন যে এ প্লাস পেতে হবে সেজন্যই পড়া সবকিছু বাদ দিয়ে শুধু এ প্লাসের দিকেই ছোটা এ প্লাস ছাড়া এ পেলেও সেটা গ্রহণযোগ্য না সেটা অনেক খারাপ এই রকম জিনিসটা আমাদের সময় কিন্তু অতটা ছিল না অতটা ছিল না কিন্তু এই যে এখন কিন্তু এ এবং এ প্লাসের পার্থক্য অনেক কমে গেছে একদম ছোট্ট একটু পার্থক্য তারপরেও এটা মানে একটা বিচার বুঝতে না যে এ কেন আবার এ প্লাস পেলে গোল্ডেন এ প্লাস না কেন এই জিনিসটা এত কড়াকড়ি হচ্ছে যে শুধু শিক্ষাটাই দেয়া হচ্ছে লেখা পড়া ছাড়া যে আরো অনেক কিছু আছে জীবনে একটা বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে বাবা মা হয়ে আমরা এখন শুধু বলি পড়ো 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 বইটা পড়ো পড়ালেখা করো ও যে ভালো মানুষ হচ্ছে কিনা ওর নৈতিকতা দেখছে কিনা ওর মন মানসিকতা অন্যদিকে যাচ্ছে কিনা এদিকে কিন্তু আমরা খেয়াল করছি না আমাদের সময় আমরা মুখস্থ করে পড়েছি পড়ে অ্যান্সার দিয়ে এসেছি কিন্তু আমাদের একটা সময় ছিল আমরা একটা খেলার সময় পেতাম বা আমরা অন্য কিছু করার সময় পেতাম এখনকার বাচ্চাদের কাছে আমি কোনো সময় দেখি না ওদের হাতে ওরা স্কুল করছে টিচারের কাছে পড়ছে কোচিং করছে দ্যাটস অল ওদের লাইফ আর এরপরে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে যায় যে মিউজিক আর্ট বা এগুলো এরপরে ওদের আর কোনো সময়ই নাই যে ওরা যে খেলবে আবার আমাদের সময় পরীক্ষার পরে আমরা একটা সময় পেতাম মানে রিল্যাক্স মনে হতো তখন কিন্তু ওদের আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি ওই সময়টা ওদেরকে দেখেছি ওরা কেমন যেন মানে মন মরা হয়ে থাকে ওরকম আনন্দটা নাই যে পরীক্ষা শেষ একটা রিল্যাক্স হয়ে গেছে ওরা এত বেশি লোড নিছে যে পরীক্ষা শেষে ওরা ফ্রি হতে পারে না আমার কাছে এটা মনে হয় তো আমাদের পড়া ছিল একটা লিমিটেড আমার আগের বছর যে যা পড়ে গেছে আমিও সেটাই পড়ছি বা আমি দুই তিন বছর আগের কোশ্চেন জোগাড় করতাম সেগুলো থেকে আমরা বুঝতে পারতাম যে এই ধরনের প্রশ্ন আসে কিন্তু এখনকার বাচ্চাদের এত বেশি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে যে আগে কি আসছে তার সাথে এখনকার কোনো মিল নাই গত বছর কী ছিল এবার সেটাই থাকবে নাকি অন্য কিছু হবে সেটাও আমরা জানি না তো এই জিনিসগুলোর জন্য ওদের উপর আমরা চাপায় দিচ্ছি অনেক কিছু ওরাও অনেক বেশি লোড নিচ্ছে তারপরে কি যে দিতে পারতেছে আর কি যে কতটুকু শিখতে পারতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না